ক্ষমতা ব্যানার্জি, সোমবারের মধ্যে গদি ছাড়ো, পদত্যাগ করো। 10 লাখ তো দেওয়া দিতেই পারে। আমরা আমরা চাঁদা তুলে মমতা ব্যানার্জি আপনাকে 20 লাখ পাঠাবো। স্বাস্থ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি আর বালু মল্লিকের মতো ব্যাগটা গোছান। শিক্ষা গেছে জেলে, খাদ্য আছে জেলে, এবার কে যাবে? কে যাবে? খুনিরা ফাঁসিতে যাক, মমতা জেলে যাক, চক্রান্তকারীরা জেলে যাক, আর আর একটাও যেন আরজিকর না হয়। জাস্টিস ফর নির্মল ঘোষের কে মারা গেছিল জানতে চাই এখানকার এমএলএ। মমতার নির্দেশে নির্মল ঘোষ শ্মশানে পরিজনদের সরিয়ে দিয়ে দাহ নেতৃত্ব দিয়েছেন। তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি পড়াও, তাড়াতাড়ি পড়াও। পুলিশ তুমি চিন্তা করো, পাতাজি গুলি কর, জাস্টিস কর, আর্জি কর। এটি সাধারণ ঘটনা নয়। রাজ্যের স্বাস্থ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বোনকে রাত্রে ডেকে নিয়ে গেছিল ডিউটি দিতে, টানা 36 ঘন্টা ডিউটি দিয়েছে। আমাদের বোনকে নিশক স্বভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তার দেহকে কলকাতা পুলিশ বিনীত গোয়েল জোর করে বাবা রমতে পোস্টমর্টম করিয়েছে। পোস্টমর্টম করানোর পরে সময় দেয়নি আমাদের বিধায়িকা নেত্রী অগ্নিমিত্র পাল, অ্যাডভোকেট কোস্ত পাচ্ছে, কাউন্সিলর সজল ঘোষ, তারা বাবার সঙ্গে ছিল। আমি ফোনে কৌস্তবের ফোনে কথা বলেছি, উনার পিতৃদেব বলছে যে শুভেন্দু বাবু আই এম ইন প্রেসার, আমার মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম চাই, আমার মেয়ে আমি তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই। জোর করে নিয়ে আসা হয়েছে পানিহাটিতে শ্মশানে। একটা হিন্দু একটা ভারতীয় মারা যাওয়ার পরে তার যে শেষ রাইটটা আছে, তার পরিবার তার স্বজন সবাই শেষবারের মতো দেখতে চায়, দেখতে দেওয়া হয়নি। মিঠু মজুমদার পানিহাটের কাউন্সিলর তার বাবাকে দিয়ে তার মাকে দিয়ে কার্যত জোর করে একটি ইলেকট্রনিক চ্যানেলে বলিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে আস্থা আছে, অন্য রাজনৈতিক দলকে আমরা এখানে প্রবেশ করতে দিইনি। বলানো হয়েছে তাদের মনের কথা নয়। জোর করে পাশে মিঠু মজুমদার দাঁড়িয়ে পানিহাটি ঘোলা থানা ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে কেন ডিসি কলকাতা অভিষেক গুপ্তা আর দুজন আইসি কলকাতা পুলিশ তারা শ্মশানে ছিল, আমি জানতে চাই কেন নির্মল ঘোষ তাকে মমতা পাঠিয়েছে। লোপাট করো, তাড়াতাড়ি করো, পরিষ্কার করে দাও, প্রমাণ রাখা যাবে না। লড়াই চালাবেন না, তাই তো গোটা রাজ্যে আওয়াজ উঠেছে, দফা এক, দফা এক, জোর মমতার, স্বৈরাচারীর, স্বৈরাচারীর। লড়াই চলছে, চলবে। ভারতীয় জনপেশী থানায় বিক্ষোভ হয়েছে, ঘোলা থানাতে পার্টি বিরোধী দলনে তাকে পাঠিয়েছে, পাঠিয়েছে এই কারণে এখানকার পুলিশ, এখানকার কাউন্সিলর, এখানকার এমএলএ এদেরকেও সিবিআই কে হেফাজতে নিতে হবে। লজ্জা করে না। ঘটনা ঘটার পরের দিন মমতা ব্যানার্জি আসেনি, 4 দিন পরে এসেছেন। কি করতে এসেছিলেন? ম্যানেজ করতে। কি বলছেন? 10 লাখ তো দেওয়া দিতেই পারে।
আমরা চাঁদা তুলে মমতা ব্যানার্জি আপনাকে 20 লাখ পাঠাবো। আমরা চাঁদা তুলে লজ্জা লাগে না, দোকান কাটো আমার কাছে হারো মিছিল করছে ওই ওয়ান জাস্টিস মমতার মিছিলের ব্যানার প্লাকার্ড লেখা উই ওয়ান জাস্টিস। আর 21 জন লয়ার সুপ্রিম কোর্টে দেখেছেন তো, দেখেছেন কয়েক কোটি টাকা খরচ করছে আটকানোর জন্য। ধন্যবাদ কলকাতা হাইকোর্ট, শুধু ধর্ষণ খুন নয়, সন্দীপ ঘোষেদের আর মমতার স্বাস্থ্য দপ্তরের লুটের তদন্ত ভার আজকে সিবিআই কে দিয়ে দিয়েছে। আমাদের বোনের পরিবারকে আপনারা অমিত শাহজিকে চিঠি দিন, আপনাদের নিরাপত্তা খুব জরুরি, খুব জরুরি, আপনারা চিঠি দিন। আমিও অনুরোধ করব আপনারা যদি কনসেন্ট দেন আপনাদের কেন্দ্রীয় নিরাপত্তায় রাখা হোক, আপনাদের নিরাপত্তা খুবই জরুরি, খুবই জরুরি। শনিবার দিন ঘটনার পরের দিন মাননীয় রাজ্য সভাপতি, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অন বিহাফ অফ স্টেট বিজেপি ওনার পরিবারে দেখা করেছেন, আমি ফোনে কথা বলেছি, আমরা ওনার পরিবারের সঙ্গে আছি, রাজনীতির বাইরে আছি, রাজনৈতিক স্বার্থের বাইরে আছি, বিনা শর্তে আছি, এর শেষ আমাদের দেখতেই হবে। খুনিরা ফাঁসিতে যাক, মমতা জেলে যাক, চক্রান্তকারীরা জেলে যাক, আর আর একটাও যেন আরজিকর না হয়। জাস্টিস ফর আরজিকর। রাজ্য সরকার পলিটিক্যাল সিস্টেম আজকে ডিভিশন মেচে গেছে, নবান্ন অভিযানে ভয় এবং সেখানে অনেক কথা তারা আছে, ডিভিশন মেচ রিপিট করেছে, বলছে সাত জন ভয় পাচ্ছে আজকে রাজ্য সরকারের কোর্টে যাওয়ার জন্য। আমি জানি না যারা অর্গানাইজ করছে এখনো নোবডি কাম ইন ফ্রন্ট অফ মিডিয়া অর পাবলিক, একটা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হচ্ছে। দাদা আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি যে প্রতি বাড়ি থেকে একজন আসুন, আমি বলেছি হ্যাঁ আমার বাড়ি থেকে আমি যাবো। এটা যে কল ছিল জেনারেল কল স্বতঃস্ফূর্ত, কিন্তু রাজ্য সরকার উইথ প্যানিক রাজ্য সরকারের পিটিশন অর ইন্টারিম অর্ডার ইস্যুড বাই দি ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস স্ট্যান্ডার্ড।